দশক ভোরের কাগজে লাইভে আপনাদের স্বাগতম আমি যুক্ত হয়েছি শেখ ফরিদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কারখানার মধ্যে প্রবেশ করেছি এই কারখানায় যে ভিজাল ও মানহীন বিভিন্ন পণ্য উৎপাদন করছিলেন এবং এই পণ্য উৎপাদনের খবর র্যাবের কাছে পৌঁছানোর পরই তারা এই কারখানাটিতে অভিযানে আসেন এবং এই অভিযান কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হচ্ছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং এই অভিযান কার্যক্রমের যে কার্যক্রম চালাচ্ছেন ড্রাইভারের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই কারখানাটিতে বিভিন্ন মানহীন পণ্য পেয়েছেন আমরা পণ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি উৎপাদন হয় এই কারখানার মধ্যে এবং কিভাবে উৎপাদন হচ্ছে সেই সূত্রই গোপন সূত্র পেয়েই ড্রাইভার আসলে আজকে এখানে এসেছেন এবং আসার পরেই তারা এই কারখানাটির তারা এই যে অভিযান চালাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিছু একটা এখানে দেখা যাচ্ছে যে এগুলো আসলে কি আমরা পক্ষ থেকে জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এই র্যাবের সদস্যরা এখানে রয়েছেন এবং একটি বিল্ডিং এর কিছু ঘর নিয়ে এই যে তারা বেশ কিছু পণ্য উৎপাদন করছেন এগুলো আসলে আমরা তাদের কাছে জানতে পেরেছি এগুলো আসলে সাবান এই সাবান তৈরির বিভিন্ন উপাদান এখানে দেখা যাচ্ছে যে আমরা তাদের সাথে কথা বললাম এবং কিছু তথ্য পেয়েছি যে অনলাইনের মাধ্যমে ফেসবুক যে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয় যে নামি দামি ব্র্যান্ডের যে সিঙ্গাপুর ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে এইসব সাবানগুলো তারা বাংলাদেশে এনে ফেসবুক এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে এগুলো সারা দেশের মানুষকে ছড়িয়ে দিচ্ছিলেন এমন একটি এই সাবান কারখানায় আজকে র্যাবের সদস্যরা এসে তারা অভিযান পরিচালনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অসংখ্য সাবান এই উৎপাদন করছিলেন যে এবং এগুলো বিদেশি বলে আসলে তারা বিক্রি করছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাবানের যে কারখানায় র্যাবের সদস্যরা যে কিভাবে তৈরি করে কি কি উপাদান প্রয়োজন হয় এই যে কারখানাটিতে তাই আপনাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে সাবান তৈরি যে বিভিন্ন উপাদান রয়েছে সব এখানে রয়েছে এবং যে সরঞ্জাম রয়েছে এই সরঞ্জাম গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন যে যেখানে র্যাবের সদস্যরা রয়েছেন এবং তারা এই যে ক্রানিগঞ্জের একটি মান ক্রানিগঞ্জের যে একটি এলাকায় এই এলাকার নাম আমরা জানবো তাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাবান তৈরি করছে এগুলো আসলে বিদেশি বলে তারা এগুলো বিক্রি করতেন এবং এই যে ক্রিয়ানিগঞ্জের গদারবাগ যে এলাকাটি রয়েছে গদারবাগ এলাকাটির ভিতরে একটি বিল্ডিং বাড়ির ভেতরে তারা এই কার্যক্রম চালাতেন এবং সেই তথ্য আসলে র্যাবের কাছে পৌঁছায় এবং র্যাবের যে সদস্যরা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন এবং এই যে অভিযান কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা এই কি কী পণ্য তৈরি হচ্ছে কি কি নামে তৈরি হচ্ছে তারা এগুলো আসলে মান যাচাই করছেন দেখতে পাচ্ছেন যে আপনারা যে কি কী পণ্য রয়েছে আপনাদেরকে যদি দেখায় যে পণ্য গ্লোরি এই যে দেখা যাচ্ছে যে এই পণ্য তারা এখানে তৈরি করতেন গ্লোরি ওয়েটিং বিউটিস মানে সুন্দর হওয়ার জন্য যে আসলে যে সকল সাবানগুলো অনলাইনে বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এগুলো বিক্রি করা হতো এই কারখানায় আসলে র্যাবের অভিযান পরিচালনা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন মিজান রহমান তিনি এই অভিযান কার্যক্রম পরিচালনা করছেন যে এখানে যে কিভাবে পণ্য উৎপাদন করতেন সেই উপাদানগুলো এখানে রয়েছে এবং সাবান প্রচুর সাবান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে অভিযান পরিচালনায় করছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে অভিযানে বিএসটি আর কোন অনুমোদন আছে কিনা এবং দেখা যাচ্ছে যে যে সকল প্রতিষ্ঠানগুলোর অনুমোদন লাগে আসলে এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সব কাগজপত্রগুলো বা বৈধতা যাচাই করছেন এবং মান যাচাই বিষয় নিয়ে তারা এখানে কথাবার্তা বলছেন এবং কাগজপত্র যাচাই করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই অভিযানে র্যাবের সদস্যরা রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং এখানে যারা কাজ করতেন তারাও অনেকে রয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অনলাইনে যে আমরা যারা অনলাইন থেকে বিভিন্ন সাবান কিনে থাকি সৌন্দর্যের হওয়ার জন্য যে সুন্দর হওয়ার জন্য আসলে এই পণ্যগুলো আসলে বাংলাদেশেই তৈরি হচ্ছে এবং এগুলো কতটুকু মানসম্মত বা এগুলো কতটুক সঠিক এই বিষয়ে আসলে তারা এখানে কথাবার্তা চালাচ্ছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন যে আসলে এগুলো আসলে ব্যবহার উপযোগী না আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আরেকটি ঘরের ভিতরে আসলে একটি ঘরের ভিতরেই একাধিক দোকান আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানেও সাবান এগুলো কার্টুন করা হচ্ছে এবং এখানে যে কি কার্টে এবং আপনারা কি এখানে এখানে কাজ করেন আপনারা এখানে কি বাড়াতে যদি একটু বলতেন এখানে আমরা এমপ্লয় হিসাবে কাজ করি আমাদের যে হয়তো যা কাজ করে নাই তাই করি এই এখানে কি কাজ করেন আপনারা এখানে সাবান তৈরি হয় এবং কাটিং হয় তারপরে কি কি সাবান তৈরি হয় আমি শুধু নাম সাবানের সব সাবানের তো নাম একটাই যেটা হচ্ছে টয়লেট ট্রেজিং

ডক্টর রুমিয়াকা দর্শক শুনছিলেন যে আমরা এখানে বেশ কয়েকজন যারা স্টাফ বা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে যেটা বলছিলেন যে এই যে তারা জানেন যে এই সাবানগুলো আসলে টয়লেটে ব্যবহারের উপযোগী বলে তারা জানেন কিন্তু আমরা সাবানের মোড়কের মধ্যে যেটি দেখতে পারলাম যে আসলে এই সাবান যে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় এবং বাজারজাত করা হয় এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর অসংখ্য পরিমাণের সাবান তারা এখানে তৈরি করছিলেন এবং সেই তথ্যই র্যাবের জালে ধরা পড়ে এবং এবং র্যাব এই আজকে এখানে অভিযান পরিচালনা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাবান তৈরির যে কারখানাও রয়েছে এখানে কি কি উপাদান প্রয়োজন হয় তারা এই যে এখানে বেশ কিছু উপাদানও দেখা যাচ্ছে যে এবং অসংখ্য সাবান রয়েছেন আমরা এই যে কর্মচারীদের সাথে কথা বললাম তারা প্রায় চার পাঁচ মাস ধরেই আসলে এখানে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এবং সেই তারা আসলে যেটি জানেন যে এই সাবানগুলো মূলত তারা জানেন যে টয়লেটের কাজে ব্যবহার করা হয় কিন্তু সাবানের যে মোরক রয়েছেন এবং এই মোরকের মধ্যে কিন্তু সেটি একটু ভিন্ন বিষয় আমরা দেখতে পেরেছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আসলে এখানে এই যে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজুর রহমান রয়েছেন তিনি আসলে এই অভিযানের কার্যক্রম পরিচালনা করছেন এবং তিনি বেশ কিছু কাগজপত্র যাচাই বাছাই করছেন এবং বিএসটি এর অনুমোদন সহ ভোক্তা অধিকারের যে অনুমোদন পত্র প্রয়োজন হয় পরিবেশের ছাড়পত্র এবং একটি আসলে কারখানা বা ইন্ডাস্ট্রি করার জন্য যে ধরনের বৈধ কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো আছে কিনা সেগুলি আসলে এখানে যাচাই বাছাই হচ্ছে আপনার আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা আপনাদেরকে আরো তথ্য দিয়ে যাব দর্শক আমরা এখানে একজন র্যাবের কর্মকর্তা রয়েছেন তার কাছে একটু জানতে চাবো প্রাথমিকভাবে আসলে এখানে আপনারা কি এসে পাইলেন এবং কি কি রয়েছে কি কি বানায় এ ব্যাপারে যদি একটু আমাকে জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা র্যাব দশ ঢাকার থেকে এসেছি আমি পুলিশ সুপার সাইফুর রহমান এখানে আমরা এসে দেখলাম যে নকল সাবান তৈরি করছে গ্লোরি নামক একটা সাবান তৈরি করছে যেটার বিএসটি অনুমোদন নেই এবং বিএসটি কর্মকর্তাদের মতে যেখানে যেভাবে যে মান বা ইয়ে নিয়মকানুন বজায় রেখে সাবানটা তৈরি করতে হয় সে সাবানটা তারা তৈরি করছে না এটা একটা নকল সাবান তৈরি করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে দেখতে পারলাম যে এখানে প্রচুর সাবান এগুলো আসলে কোথায় বিক্রি করতো বা এগুলো জানতে পেরেছেন এটা বাজারজাত ঢাকা শহরের সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা বাজারজাত করে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে ওদের কর্মচারীদের সাথে কথা বললাম তারা বলল যে এখানে এইগুলো আসলে বাথরুমে ব্যবহার জন্য কিন্তু মোরকে লেখা আছে এগুলো সুন্দর হওয়ার জন্য ব্যবহার করা হয় এ ব্যাপারে আসলে আপনারা কত না আপনার যেটা দেখছেন সেটাই যেটা গ্লোরি এবং এটা সুন্দর হওয়ার জন্য এটা ব্যবহার করা হয় একটা সাবান দেখলে আপনি বুঝতে পারবেন আমি আধান সাবান সাবান দেখাই দেখলে আপনি আরো বুঝতে পারবেন গ্লোরি সাবান এটা ফরসা করার জন্য আরকি গায়ের রং ফর্সা করার গায়ের ত্বক ফর্সা করার জন্য এটা সাবান ব্যবহার করা হয় দর্শক শুনছিলেন যে এই যে গ্লোরি সাবান এটি আসলে ফরসা করার জন্যই আসলে ব্যবহার হয় এমনটাই আসলে আমরা এই র্যাবের কর্মকর্তার কাছ থেকে জানতে পারলাম আসলে আমরা এই যে কারখানারা চালাচ্ছেন তাদের যে কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বললেন যে তারা যেটি জানেন যে বাথরুমে ব্যবহার করার জন্য নাকি ব্যবহার করা হয় আসলে তারা আসলে সঠিকই জানেন না যে আসলে এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে এই কর্মচারীদেরকেও একটি বিভ্রান্তমূলক তথ্য দিয়ে তারা আসলে এই সাবানগুলো আসলে তৈরি করে যাচ্ছিলেন এবং বাজাজাত করে যাচ্ছিলেন যে আসলে তারা এই যে সাবানের যে আসলে উপর থেকে দেখলে বোঝা যায় যে আসলে এইগুলো এর মোড়ক কতটুকু তারা চকচকে করার চেষ্টা করছিলেন এবং এই মোরকের আড়ালে তারা যে বিদেশি যে সাবানগুলো রয়েছে যেগুলো আসলে বিভিন্ন দেশ থেকে এনে সঠিক যে সাবান যেগুলো রয়েছেন যে এই সাবানগুলো আসলে সৌন্দর্যের জন্য বর্তমানে অনলাইন মাধ্যমে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং অনেকেই আসলে না জেনে না বুঝে এই সাবান বিক্রি করে অনেকে ক্ষতির মুখেও পড়ছেন এতে দেখা যাচ্ছে অনেকের স্কিনের সমস্যা দেখা দিচ্ছে আসলে এই যে সাবানগুলো মানহীন অনেকেই না জেনে আসলে ব্যবহার করছেন এই সাবানগুলো আসলে অনলাইনে যারা কিনছেন তারা তারা আসলে মূলত এই প্রতারণার ফাঁদে পড়ছেন এই অনলাইনে অনলাইনে সেল হচ্ছে এমনটাই এখানে আরো বেশ কয়েকজন বলছিলেন যে এগুলো অনলাইনে সেল হয় এবং অনলাইনে যারা আসলে এই যে সুন্দর যে পড়ে যারা আসলে এই সাবানগুলো কিনে থাকেন এগুলো আসলে সম্পূর্ণ নকল সাবান বলে এই আজকের এবং মানহীন এবং ভেজাল এই র্যাবের অভিযানে আসলে আমরা র্যাবের কর্মকর্তাদেরকে জানতে পারলাম এবং এইখানে যারা এগুলো বানাতেন তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই অভিযানের কার্যক্রমে ইতিমধ্যে আরো বেশ কিছু ধাপ রয়েছে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি সব কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন আসলে এই যে একটি ঘর বা একটি কারখানার ভিতরে আসলে এই যে বিদেশি মোরগ বা এই দেখা যাচ্ছে যে বিভিন্ন মোরগ ব্যবহার করে তারা এই সাবানগুলো আসলে তারা ব্যবহার জন্য বাজারজাত করছেন এবং সারাদেশে আসলে এইগুলো ছড়িয়ে দিচ্ছেন তারা দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসলে কাজ করেন তারাও এই কারখানার মধ্যে আসলে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জানলাম যে তারা জানেন এগুলো আসলে হাত ধোয়া বা দেখা যাচ্ছে যে তারা বাথরুমে ব্যবহার করে আসলে মূলত মরকের মধ্যে লেখা একটি ভিন্ন বিষয় এর বিস্তারিত আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর হয়তো ডেট তারিখ এবং মূল্য মূল্য আসলে দেওয়া রয়েছে আমরা যদি একটু তাদেরকে দেখানোর চেষ্টা করি একটি সাবানের দাম পাঁচশো পঞ্চাশ টাকা একটি সামানের দাম পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যদি একটু দেখেন যে মোরকের গায়েও লেখা রয়েছে এবং পাঁচশো পঞ্চাশ টাকা একটি সাবান এখানে আসলে বাথরুমে ব্যবহার করা হাতে হাতে হাত ধোয়ার কাজে কি পাঁচশো পঞ্চাশ টাকা সাবান আসলে মানুষ ব্যবহার করে কিনা এটি আসলে একটি কৌতূহল রয়েই যায় মানুষের মধ্যে এই যে যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এই কথাটি জানিয়েছেন যে তারা জানেন যে এই সাবানগুলো আসলে বাথরুমের কাজে বা হাত ধোয়ার কাজে ব্যবহার করা হয় কিন্তু মোরগের গায়ে দেখা যায় তার একেবারে ভিন্ন চিত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাবান আমরা দেখে থাকি সরাসরি অনলাইনের মধ্যে এই সাবানগুলো বিক্রি করছে সারা দেশে বিভিন্ন যারা তরুণী তরুণীরা রয়েছেন বা যারা যুবতীরা রয়েছেন আসলে সবাই একটু সুন্দর জন্য চেষ্টা করেন যে এই যে গ্লোরি লেখা যে এই সাবানটি আসলে এই সৌন্দর্যের জন্যই অনেকে আসলে এই সাবানগুলো ক্রয় করে থাকেন অনলাইন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে ব্যবসায়ী যারা এইখানে এই কারখানাটি চালাচ্ছেন তারা আসলে এই প্রতারণার ফাটটি তারা আসলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করব বিভিন্ন রঙে যেমন এখানে দেখা যাচ্ছে যে হলুদ বর্ণের রয়েছে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে হলুদ বর্ণ এগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়া এর বেশ প্রচলন বা বেশ একটি ভাইরাল ইস্যু যে এই সাবান ব্যবহার করে অনেকে সুন্দর হয়ে যাচ্ছেন তাই অনেক তরুণীরাই এর প্রতি তাদের দিন দিন তাদের আকর্ষণ বাড়ছে এই সুযোগটি আসলে এই কর্তৃপক্ষ তারা কাজে লাগাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা রঙেরও এই সাবানগুলো এবং প্যাকেজ দর্শক এই কারখানে যারা কাজ করতেন আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে তো আপনি কাজ করেন বা এখানে কি দায়িত্ব আছেন এখানে আমরা আমি এখানে কাজ করি আমরা কি আছে কি আছে এখানে আচ্ছা আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব যারা এই কারখানার দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে এখানে আপনারা কি কি সাবান বা কি কি পণ্য তৈরি করতেন আসলে এগুলো আসলে আপনারা কিভাবে তৈরি করতেন কত দিন ধরে করে যাচ্ছেন এটা আমরা নতুন ফ্যাক্টরি করছি রিসেন্ট এবং এটা আমরা শুধু টয়লেট নিয়ে কাজ শুরু অলরেডি এবং এখানে আমাদের মূলত যা যা লাগে সকল সবকিছু রেডি করা হয়েছে এবং বিএসটি সাবমিট করা হয়েছে এবং বিএসটি সাবমিট করার পর আমরা বিএসটি এর নির্দেশনা অনুযায়ী এখানে স্যাম্পল প্রোডাকশন গুলো শুরু করছি মাত্র আপনাদের কেমিস্ট এখানে রয়েছে কিনা বা এই ধরনের ল্যাব রয়েছে কিনা আমি নিজে কেমিস্ট এবং আমাদের ল্যাব এটাই আমরা এখানে কর্মচারীদের সাথে কথা বললাম তারাও বলল যে আসলে বাথরুম বা টয়লেটের জন্য ব্যবহার করে কিন্তু এগুলোর মোরকে লেখা আছে আসলে এগুলো সুন্দর সৌন্দর্যের জন্য বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা কি আসলে একটি সাবান টয়লেটে ব্যবহার করে এটা আসলে একটি একটি আমরা মোরকের মধ্যে লেখা দেখলাম যে পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলি আমাদের দেশে একটা মানে ভ্রান্ত ধারণা যেটা সেটা হল টয়লেট সব বলতে মানুষ মনে করে যে টয়লেটে ইউজের জন্য কিন্তু বিএসটাই তে দুইটা গ্রেডের সাবানের আপনার বিএসটাই দেওয়া হয় একটা হলো টয়লেট সোপ একটা হলো লন্ড্রি সোপ টয়লেট সোপ যেটা আমরা সাধারণত ইউজ করি যেটা শরীর পরিষ্কার জন্য ইউজ করি এটা টয়লেট সোপ হিসেবে বিএসটাই থেকে একটা লাইসেন্স দেওয়া হয় তো সেই মোতাবেক আমাদের প্যাকেটে এটা টয়লেট সোপ লেখা আছে কিন্তু টয়লেট সোপ এখানে লেখা আছে আপনার কর্মচারীরা বলো হাত ধোয়ার কাজে বা বাথরুম এখানে কর্মচারীরা কি সবকিছু জানে বোঝে তারা আমি নিজে প্রোডাকশন করি নিজে মালিকা আমি এগুলো তো আসলে আমরা দেখেছি বিভিন্ন দেশে বা ভারতে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আসলে দাম না ওটা তো আপনার ওই যে জাফরান সাবান আমরা তো জানে যে জাফরানের এক কেজি জাফরানের মূল্য তিন লাখ থেকে চার পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে জাফরান সাবান দামটা একটু বেশি হয় দর্শক শুনছিলেন যে এখানে যে ক্যামিস্ট রয়েছেন তার সাথে আমরা কথা বললাম এবং তিনি আমাদেরকে বললেন যে মানুষে এই যে সাবানগুলো তারা এখানে কিছুদিন ধরে শুরু করেছে তৈরি করা এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের রঙও রয়েছে এবং বিভিন্ন কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালের মাধ্যমে আসলে এই সাবানগুলো তারা তৈরি করছিলেন এখানে যে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজুর রহমান আমরা কিছুক্ষণ পর তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এই অভিযানের সর্বশেষ আসলে তিনি কি পেলেন এবং কি ব্যবস্থা নিলেন